জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোন ভিত্তিক সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। তবে মালিকরা বলছেন, প্রজ্ঞাপন জারির বিষয়টি সময় মতো না জানায় নির্দেশনা কার্যকর করতে পারেনি তারা। ডেস্ক রিপোর্ট। তালিকা অনুযায়ী চট্টগ্রাম মহানগরীর হালিশহর, পাহাড়তলি, বন্দর, বায়োজিদ, জালালাবাদ ও জেলার মিরসরাই, সীতাকুণ্ড, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালী এলাকার শিল্পাঞ্চলের কারখানাগুলো আর চালু রাখার নির্দেশনা রয়েছে প্রজ্ঞাপনে। কিন্তু মালিকরা বলছেন, সময় কম পাওয়ায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। একটু কঠিন হলো এটা, এটা মোটামুটি একটা ভালো দিক। এটাকে মনিটরিং করার জন্য মানে ওই যে কারখানা যেগুলো আছে তাদের নাম্বার নিতে হবে, নিয়ে ফলো আপ করতে হবে, ওগুলো করতে হবে, শুধু বিজ্ঞপ্তি দিয়ে ফেলে রাখলে হবে না। একই অবস্থা সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের অন্যান্য স্থানের শিল্পাঞ্চলের। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকা ভিত্তিক ছুটির সিদ্ধান্ত জানেন না অনেক কারখানার মালিক। নতুন প্রজ্ঞাপনের বিষয়টি না জানায় সাপ্তাহিক ছুটি ধরে তারা কারখানা বন্ধ রেখেছেন, অথচ সেসব এলাকায় খোলা রাখার কথা ছিল আজ। আমরা এটা পাইছি হলো রাতে, এখন এত শ্রমিকদের তো আর ওইভাবে টেলিফোন করে মানা করা যায় নাই। যারা হঠাৎ করে এই সিদ্ধান্তটা গভর্নমেন্টের পাইছে, সেক্ষেত্রে তো সমস্যা হবেই। সমস্যা কিরকম, ধরেন যে সাডেনলি শ্রমিকদের মধ্যে একটা বিশৃঙ্খলা। জোন ভিত্তিক কারখানা বন্ধের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দিয়েছেন বেশিরভাগ মালিক, তবে ভিন্ন মত রয়েছে অনেকের। আমরা প্রতিটা জেলা ভিত্তি যেমন বিদ্যুৎ বন্ধ করার সিস্টেম নিতে, এটা সুফল আসবে না কিছু। সরকার যে রিসেন্টলি যে উদ্যোগটা নেওয়া হয়েছে একদিন সপ্তাহে বিদ্যুৎ বন্ধ রাখা, এটা খুবই ভালো একটা। এই রেশনিং এর ফলে আমি মনে করি লোডশেডিং এর পরিমাণটা কমে আসবে, শিল্প অবশ্যই লাভবান হবে, শিল্প মালিকরা লাভবান হবে এবং আমাদের উৎপাদন এবং রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে বলে বিশ্বাস করি। গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে এক এক এলাকার শিল্পাঞ্চলের এক এক দিন সাপ্তাহিক ছুটি থাকবে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক, ঢাকা।